আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ক্লিকিং মি ওয়েলকাম টু নার্সিস ইংলিশ ক্লাব ইটস ইউর ক্যারিয়ার ক্লিনিক মাই ফ্রেন্ডস টুডেই ইন দিস ভিডিও উই আর গোয়িং টু লার্ন হাউ উই ক্যান মেক কোয়েশ্চিন উইথ ডাব্লু এইচ ইন ভি ভার্ভ অর্থাৎ বি ভার্ভে কীভাবে ডাব্লু এইচ মেকিং করতে হয় সেটা শিখব তবে আজকের এই ভিডিওতে স্পেশাল কিছু বিষয় থাকছে তো আমরা এখানে দুইটা ভাগে ভাগ করেছি এক হচ্ছে ডাব্লুচ কোয়েশ্চিন একটা হচ্ছে ডাব্লুচ কোয়েশ্চিন প্লাস হচ্ছে সাবজেক্ট এখন ডাব্লুচ কোয়েশ্চিন কিভাবে মেকিং করে কিভাবে আসে এটা আমরা বিগত ক্লাসগুলোতে ডিটেলস এক্সপ্লেন করেছি ক্লাসে ডাব্লুচ কোয়েশ্চিনের কয়েকটা উদাহরণ নিয়েছি যাতে আমার ডাবলুইস কোয়েশ্চিন প্লাস হচ্ছে সাবজেক্ট এইটা বোঝাতে সুবিধা হয় তো এখানে হচ্ছে যে তুমি কে হু আর ইউ এটা কীভাবে আসলো এটা আমরা সবাই জানি আমার আগের ক্লাসগুলোতে ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে হু আর ইউ এখানে হচ্ছে হুটা ডিরেক্টলি ডাবলিস কোশ্চেন আর হচ্ছে আর ইউ এটা কীভাবে আসলো এটা অ্যাকচুয়ালি ছিল ইউ অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ ছিল আমরা যখন কোয়েশ্চিন করব তখন এই ভার্বগুলো সাবজেক্টের সামনে চলে যাবে যার কারণে এই আরটা এখানে এসেছে অর্থাৎ এই সেন্টেন্সের কিন্তু একজন মালিক রয়েছে মানে সাবজেক্ট রয়েছে এটা মনে রাখতে হবে আর সেই মালিক কি ঘটনা ঘটাবে কেন ঘটাবে কখন ঘটাবে কটার সময় ঘটাবে এই বিষয়গুলো নিয়েই তো হচ্ছে ডাবলিস কোয়েশ্চিন আর এই কারণেই হচ্ছে এখানে হু বসানো হয়েছে অর্থাৎ তুমি কে তুমি ইউ আর ওকে ভালো কথা তুমি তুমি আচ্ছা তুমি বাইরে আছো তুমি ভিতরে আছো তুমি অফিসে আছো অনেক কিছু হতে পারে এখন এগুলোকে যখন আমরা কোশ্চেন প্রয়োগ সেট করবো অর্থাৎ কেন তুমি বাইরে আছো কিভাবে তুমি বাইরে আছো আছো কোথায় তুমি আছো এ ধরনের কোয়েশ্চিনগুলোর জন্যই তো আমরা এস কোয়েশ্চিন সেট করি আর এখানে অবশ্যই একজন ঘটনা ঘটায় সে ব্যক্তি থাকে তার মানে সাবজেক্ট এটা ক্লিয়ার আমাদের তারপরে নিচে আরেকটি আমরা উদাহরণ দেখি যেমন বইটি হুইচ ইজ দ্য বুক এটাও একই ঘটনা সাবজেক্ট হচ্ছে দ্য বুক তারপরে হচ্ছে ইজ তাহলে কি এই ইজটাই সামনে চলে যাবে ইন্টারোগেটিভ হবে সেন্টেন্স আর এভাবেই কিন্তু আমরা ডাবলিশ কোয়েশ্চিন সেট করে আমরা কোয়েশ্চেন করি এবার নিচে যেটা আছে সেটা হচ্ছে যে তুমি কী হও তুমি কী হও অর্থাৎ এটা হচ্ছে তুমি এর পেশার জানার জন্য হোয়াট আর ইউ হোয়াট আর ইউ এখানেও একই ঘটনা তুমি হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের মালিক একটি সেন্টেন্সের মালিক হচ্ছে ইউ আর ওয়ার্ড দিয়ে কোয়েশ্চিন করা হয়েছে অর্থাৎ তুমি কি হও মানে ডক্টর ইঞ্জিনিয়ার না নার্স না টেরোরিস্ট না বিজনেসম্যান যার কারণে হচ্ছে যে হোয়াট আর ইউ ওয়ার্ড দিয়ে ডাবলিস কোয়েশ্চিন করা হয়েছে এখন যেটা আসলে মে মেন ফোকাস আজকের ক্লাসে যেটা মেন আলোচনা সেটা হচ্ছে এই দিকে এখানে একটা সেন্টেন্স লিখেছি সেটা হচ্ছে দোকানে কে আছে দোকানে কে আছে এই পুরো সেন্টেন্সটা যদি ভাবি আমরা তাহলে আমাদেরকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট কে সেন্টেন্সটির মালিক কে এখন দোকানে দোকানের ইংরেজি তো ইন দ্য গ্রোসারি বা ইন দ্য শপ এটা দোকানের ইংরেজি হচ্ছে ইন দ্য শপ এটা তো সাবজেক্ট হতে পারে না এটা হচ্ছে একটা লোকেশন যেটা পরে বসে এক্সটেনশনে বসে তাহলে এটা কখনো সাবজেক্ট হতে পারে না আচ্ছা কে হ্যাঁ এটা মনে হচ্ছে যে এটা একটা প্রোনাউন হিসেবে কাজ করছে কে প্রশ্ন করছে অন্তত অ্যাটলিস্ট মনে হচ্ছে যে প্রশ্ন করছে তারপরে হচ্ছে যে আছে মানে কোনো জায়গাতে আছে স্থান যার কারণে আমরা অ্যামিজার ব্যবহার করব এটা আমরা জানি এটা বিভাবের ব্যবহার ক্লিয়ার এখন সব মিলিয়ে হু এখানে তো প্রশ্ন করছি বাট এইখানে একটু খেয়াল করি তুমি কে এখানেও কিন্তু কে প্রশ্ন করা হচ্ছে কিন্তু এখানে একটা সাবজেক্ট রয়েছে যে ঘটনাটা ঘটাচ্ছে এবং কেন ঘটাচ্ছে কোথায় ঘটাচ্ছে কীভাবে ঘটাচ্ছে এগুলোর জন্যই আমরা ডাবলিস কোয়েশ্চিনগুলো সেট করি আর যার কারণে আমরা জানি যে সাবজেক্টের পরে যে ভার্ভগুলো থাকবে সে ভার্ভগুলোকে সামনে নিয়ে যেতে হবে অর্থাৎ রোগেটিভ ফর্মেটটা এখানে বসাতে হবে এটা ক্লিয়ার আমাদের এখানে তাহলে সাবজেক্ট আমরা পেয়েছি মানে যে ঘটনাটা ঘটায় মালিক সেন্টেন্সের মালিক আর হচ্ছে যে যেগুলো দিয়ে প্রশ্ন করবো ও হোয়াট ওয়ার ওয়েন আমরা যে কোনো কিছুই এখানে বসাতে পারি কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এখানে কিন্তু এক্সট্রা আলাদা কোনো মালিক নেই এখানে হু দিয়েই প্রশ্ন করা হচ্ছে এবং হু কিন্তু একটা সাবজেক্টের ভূমিকা পালন করছে এখন এটা যদি একটা উদাহরণ দিতে চাই যেমন হচ্ছে অনেক প্রতিষ্ঠানেই একজন ব্যক্তি যেমন হেড টিচার হয় তেমন সে ব্যক্তি সমাজের কোন একটা আরেকটা দায়িত্বে থাকে হয়তো সেক্রেটারি থাকে হয়তো বা সচিব বা কোনো একটা অর্থাৎ একজন ব্যক্তি কিন্তু একাধিক ভূমিকা পালন করতে পারে এখানে সে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে হু ওয়াট উইচ এই যে তিনটা এখানে হচ্ছে ওয়াট উইচ হু যাহ হু ওয়াট উইচ এই তিনটা কিন্তু স্পেশাল এদের পাওয়ার এরা যেমনটা প্রশ্ন করে ডিরেক্টলি ঠিক তেমনটা এরা নিজেরাই সাবজেক্ট হিসেবে কাজ করে আর সাবজেক্ট হিসেবে কাজ করলে এদেরকে ফলো করেই ভার্বটা হয় অর্থাৎ এদের উপর ডিপেন্ড করে ভার্ভটা আমার নির্ধারণ হবে ভার্ভ ইজ হবে না এম হবে না আর হবে না ভার্ভের সাথে এস বা ইয়েস যোগ হবে এই ঘটনাগুলো কিন্তু সাবজেক্টের উপরে মানে এই ডাবলএস কোশ্চেনগুলোর উপরে ডিপেন্ড করবে সেই জন্য আমরা এস কোয়েশ্চিন এবং সাবজেক্ট এখানে লিখে রেখেছি এই দুইটা ভূমিকা তারা পালন করে এখন দোকানে কে আছে আপাতত দৃষ্টিতে এখানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে দোকানে তো সাবজেক্ট মনে হচ্ছেই না কে আছে মানে কে কে যদি একটা মানুষও আমরা ধরে নিই এক্স ওয়াই জেড যেমন থাকে সেরকম যদি মনে করি যে কে একটা লোকের নাম বা কেয়া যদি একটা লোকের নাম ধরে ফেলি তাহলে দোকানে কে আছে কে আছে বলতে একটা মহিলা আছে বা কেউ একজন আছে এটা যদি ধরি তারপরেও আমাদের এটা সহজ হয়ে যায় তো কে দিয়ে কোয়েশ্চিন করছি আমরা ডিরেক্টলি এবং একে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি তাই আমরা সরাসরি হু হোয়াট উইচ মানে কে কি কোনটি এ তিনটা আমরা এখানে নিয়ে এসেছি এটা যেহেতু ছাড়া কোনো অপশন নেই এটাই হচ্ছে সেন্টেন্সের মালিক এটাই হচ্ছে সাবজেক্ট তাই হু আমরা এখানে বসেছি যে যেটা দেখ কোয়েশ্চেন করছি এখন এটা যেহেতু কোয়েশ্চিন করছি ভালো কথা প্রথমে বসিয়েছি কিন্তু আমাকে তো কে আছে এটা তো বেসিক আমার এই বেসিকটা তো প্রথমে কামার করা লাগবে কে আছে এখন আছে বলতে অ্যামিজার কোনো স্থানে লোকেশানে কোনো কিছু আছে অবস্থান করা থাকা বোঝালে তো অ্যামিজার বসে তাহলে তো অবশ্যই আমাকে এখানে একটা ভার্ব বসাতে হবে তাহলে এই ভার্বটা কাকে ফলো করে বসবে কাকে দেখে বসবে মানে কার ওপর সিদ্ধান্ত মানে কার সিদ্ধান্ত বা অনুমতির ওপরে বসবে সেটা নিশ্চয়ই এই হু এর উপরে এখন হু অর্থ হচ্ছে কে এবং কারা হু হচ্ছে কে সিঙ্গুলার কারা প্লুরাল এখন হুটাকে আমরা কি অর্থে এখানে ধরবো এখানে সিঙ্গুলার হিসাবে ধরছি যার কারণে ইজ বসিয়েছি অর্থাৎ আমরা এটাকে সাবজেক্ট ধরে এখানে ইজ বসিয়েছি হু ইজ আমরা যদি এখানে হু আর বসাই তাহলে এখানে আর কে হবে না এটা হয়ে যাবে কারা অর্থাৎ দোকানে কারা আছে তো এখানে আমরা সিঙ্গুলার ধরেছি তাই হু ইজ আর ইন দ্য গ্রোসারি হু ইজ ইন দ্য গ্রোসারি দোকানে কে আছে ক্লিয়ার তো একটা দোকানে যেমন কে থাকে মানে একটা দোকানে একটা দোকানে কে আছে এই ধরনের কোশ্চেন যেমন করি তেমন এমন কোশ্চেনও করি যেগুলো হচ্ছে দোকানে কি আছে তারপরে হচ্ছে দোকানে কোনটি আছে এগুলো কিন্তু কমন কথা এছাড়াও এই তিনটার বাইরেও কিন্তু আমরা আরও কিছু কোয়েশ্চেন করি যেমন হচ্ছে দোকানে কি জিনিস আছে কী এর সাথে জিনিস লাগিয়ে দিলাম অর্থাৎ হোয়াট থিঙ্ক আমরা এখানে হোয়াটের সাথে থিঙ্ক লাগিয়ে দিতে পারি তাহলেই আমাদের এখানে হয়ে গেলো আমি এদিকে পরে লিখছি এখানে বেসিক যেগুলো সেগুলো জাস্ট আমি লিখেছি তাহলে দোকানে কে আছে কি আছে কী জিনিস আছে তারপরে হচ্ছে দোকানে কোনটি আছে মানে উইচ আমরা ইউজ করতে পারি আবার দোকানে কোন জিনিসটি আছে এটাও বলতে পারি ভেরি ইন্টারেস্টিং তারপরে হচ্ছে যে দোকানে কতটুকু আছে এই যে হাউ মাচ হাউ মাছও বসাতে পারি হাউ মাচ ইজ ইন দ্য গ্রোসারি আমরা এটাও দিতে পারি অর্থাৎ হাউ মাছ তারপরে হচ্ছে ওয়াট থিং তারপরে হচ্ছে হাউ মাচ ওয়ার্ড থিঙ্ক তারপরে হচ্ছে হাউ মেনি তারপরে হচ্ছে যে হু ওয়াট আর উইচ এগুলো সবগুলোই আমরা সাবজেক্ট এবং ডাবলস কোশ্চেন হিসেবে ডিরেক্ট ব্যবহার করতে পারি জাস্ট ইজ দিয়ে ইন দ্য শ অর্থাৎ হুইজ ইন দ্য দোকানে কে আছে ওয়ার্ড ইজ ইন দ্য শপ দোকানে কে কি আছে উইচ ইজ ইন দ্য শপ দোকানে কোনটি আছে এরপরে হচ্ছে হাউ মাচ ইজ ইন দ্য শপ দোকানে কতটুকু রয়েছে আর তারপরে হচ্ছে ওয়াট থিং স্পেসিফিক যদি আমরা হোয়াট থিং কি জিনিস আছে বলি তাহলে হোয়াট থিং ইজ ইন দ্য শপ আর যদি আমরা হাউ মেনি ইউজ করতে চাই তাহলে হাউ মেনি হাউ মেনি হলে আবার ইজ দেওয়া যাবে না হাউ মেনি আর ইন দ্য শপ এটা দিতে হবে কারণ হাউ ম্যানি কাউন্টেবল প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি ছিল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আরেকটি নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আ